নমস্কার, আনন্দধ্বনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দধ্বনি। দিল্লি ও এনসিআর চত্বরে নানান ধরনের শিল্পীর অবাধ বিচরণ, তার মধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার সাহিত্য, তার সৃষ্টি, তার ভাবনা নিয়ে যারা যারা সাধনা করেন তাদেরই মধ্যে একজন স্বনামধন্য আমাদের মালবিকা চ্যাটার্জি দিদি। নমস্কার। নমস্কার দিদি, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আজ একটু আলাপচারিতা, একটু স্মৃতিচারণ আপনার গানের জীবন নিয়ে শ্রোতা বন্ধুদের জন্য আমি আজকে একটু এসেছি কিছু প্রশ্ন নিয়ে। আপনার সময় সীমিত, আমি জানি আপনি ব্যস্ত থাকেন, তার মধ্যেই একটু সময় চুরি করে আপনার থেকে কিছুটা সবার সামনে তুলে ধরব। প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার গান শেখার যে প্রথম দিনগুলো, আপনার ছোটবেলায় বেড়ে ওঠা, আপনার গানে কিভাবে এলেন এবং কিভাবে গান নিয়ে অনুপ্রেরণা পেলেন, গান শেখা শুরু কোথা দিয়ে কিভাবে, এবং সেইটার যে জার্নিটা সেটা যদি একটু শ্রোতা বন্ধুদের আপনি বলেন। হ্যাঁ, গান শেখার যেটা জার্নি আমাকে তুমি জিজ্ঞেস করছো সেটা হচ্ছে কি, আমাদের পরিবারে প্রত্যেকেই গান গান। আমার বাবাও খুব ভালো গান গাইতেন, মা ভালো গান গাইতেন এবং বেশ বড় বড় গুরুদের কাছে ওনাদের শেখা শিখেছ। আমি জ্ঞানত্ব, মানে যখন থেকে আমার জ্ঞান ফুটেছে তখন থেকেই সুর আমার কানে। এখন সেটা হতে পারে একটা বড় কারণ আমার গান শেখার। হ্যাঁ, আর তারপর বাবা মার কাছে শুরুতে আমি শিখেছি, আমি কোনো বাইরের কারোর কাছে শিখিনি। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি বাবা মা দুজনে ক্লাসিক্যাল গাইতেন আর রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমি জানি না কেন আমার বেশ ছোটবেলা থেকে একটা আকর্ষণ রবীন্দ্রনাথের গান। আমি তখন, আমার বাবা যখন দেখলেন যে আমার গলাটাও ঠিক ক্লাসিক্যালের মতন নয় আর রবীন্দ্রসঙ্গীত গাইলে আমার গলায় সেটা বেশি ভালো লাগে, তখন আমাকে আমাদেরই ওখানে একজন মাস্টারমশাই, উনি গীতবিতানের ছাত্র এবং খুব স্বনামধন্য উনি সুকুমার সুর, তো বাবা ওনার কাছে আমাকে দিলেন। না, আমি ওনার কাছে অনেক বছর শিখেছি। তো যখন আমি ক্লাস 10-11 পড়ি তখন একটু তো পরীক্ষার জন্য তখন বন্ধ হয়েছিল, তারপর যখন শুরু করি তখন মাস্টারমশাই বললেন যে তোকে অনেক বড় জায়গায় যেতে হবে, আমার কাছে হলে হবে না, কেননা তোর যে ধরনের গলা এবং দেখছি সেটা তোকে বড় জায়গায় যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কোথায় যাব বলি। তখন ওনাদের এতেই আমি শুরু করলাম সুচিত্রাদির গান, সুচিত্রা মিত্র। হ্যাঁ, সুচিত্রা মিত্র গান লেজেন্ডারি। হ্যাঁ, উনি আমার মানে তারপরের গুরু, সুকুমার মাস্টারমশাই ছিলেন আমার প্রথম গুরু রবীন্দ্রসঙ্গীতে, আর দিদি হচ্ছেন আমার দ্বিতীয়। তারপরে শেখা শুরু করলাম, তো তখন মানে কলেজে ফার্স্ট ইয়ার, তারপর আমি সেই সকালবেলা ভোরবেলা, তখন একটা না বেশ ভালো উত্তেজনা ছিল, মানে সকালবেলা উঠো ভোরবেলা 5টাতে এসে ছিল না কিছু ছিল না এসব, তো সকালবেলা উঠো, উঠে বা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে 5টাতে ট্রেন ধর, আমি ভদ্রেশ্বরে থাকতাম। হ্যাঁ, ভদ্রেশ্বর থেকে আপনি অতটা দিতেন? হ্যাঁ, তারপরে ওখানে যাওয়া শেখা, তারপরে ওখান থেকে আবার কলেজে আসা, মানে বেশ ভালো রকমের পরিশ্রম হয়তো, কিন্তু তখন ওটা কিছু মনে হতো না, কিছু লাগতো তখন এমন একটা ভেতরে মানে শেখার গরজ বলো বা একটা মানে একটা ভালো পরিবেশে যাওয়া। এটা শুনে আমাদের ক্যামেরাম্যানও খুব অনুপ্রাণিত হচ্ছে, বুঝতে পারছি, মুচকি মুচকি হাসছেন। যাই হোক, একটা অ্যাকচুয়ালি ওই দৌড়ে যাওয়ার মধ্যে না, আর একটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল তো দিদির ওখানে শেখানোর, ভীষণ। হ্যাঁ, ওই পরিবেশটা সম্বন্ধে আমি একটু পরিবেশটা ছিল হচ্ছে আমরা গান গাইতাম, ওখানে মজাও হতো, কোনো কোনো মেয়েদের বা ছেলেদের যদি একটু ভুল হতো সেটাকে ঠিক ওনার মতো ওর মতো। আমি শুনেছি, আমি শুনেছি সুচিত্রা মিত্র খুব হার্ড টাস্ক মাস্টার, মানে উনি গান একটু এদিক ওদিক করে উনি খুব বকা দিতেন, সেইটা একটু বলুন, মানে উনি কতটা পারফেকশন নিয়ে শেখাতেন। উনি শত, এই কারণে প্রথম কথা হচ্ছে যে উনি যখন গান শেখাতেন তখন ওই গানটা 4-5 বার গাইতেন।
মানে প্রথম দুটো লাইন শেখাচ্ছেন মুখরা, ওটা কম করে 5 বার গাইতেন। এখন যদি কখনো দেখতেন যে কোনো কারোর ভেতরে সেই গান শোনার ব্যাপারে মানে একটু শিথিলতা, বাস চোখ ছিল বড় বিরাট ব্যাপার, চোখটাই ছিল, চোখের দিকে তাকিয়েই তো হয়ে যেত। তাই এইভাবে চোখ বড় করে তাকাতেন, ওতেই কাজ হয়ে যেত, বেশি বকার ব্যাপার ছিল না। কিন্তু যাদের বারবার বারবার বলতে হতো হয়তো একটা জিনিস নিয়ে, তখন বলতেন যে আজকে তো মন নেই, আজ করতে পারছো না, তো একটা কাজ করো, কিছুক্ষণ গেও না, শোনো, বসো। হ্যাঁ, আর যদি মনে হয় তোমার খুব তাড়া টাড়া আছে, মানে এই বলে থেমে যেতেন, মানে তারপর তুমি যেতে পারো এটা বলতেন না, ওটা বুঝে না। কিন্তু ভীষণ ভালো শেখাতেন, খুব যত্ন নিয়ে, দরদ নিয়ে, প্রতিটি গানের কি বলবো, মানে তার ভেতর দিয়ে তুমি যাচ্ছ, সেখানে কি রয়েছে, সেখানে তোমার মানে কোন রকম মানে কিভাবে তিনি রবীন্দ্রনাথ গানের ভেতর দিয়ে কিভাবে সবকিছু বলতে চেয়েছেন, সেই জিনিসটা উনি খুব পরিষ্কার করে ওই ধারণাটাকে আগে ছাত্রছাত্রীর মধ্যে দিতেন, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হতো। আর অনেকবার গাইতেন যেটা বললাম, তারপর আমরা গাইতাম, তারপর গানের ছন্দ, গানের লয়, গানের তাল, তাল বুঝে কিভাবে। আর সব থেকে শিক্ষার ব্যাপারে যেটা তোমাকে বলি যে ছিল, সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা, যেটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা আপনার খুব আনন্দের জিনিস আমি বলি, যে সুচিত্রা মিত্রর সাথে আপনার কিছু ছবি আমরা সংগ্রহ করেছি, বুঝেছেন, সেটা অবশ্য আপনার থেকেই সংগ্রহ করেছি, সেইটা ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব, উনি একটু আমাকে দিন, আমি এটা সবাইকে দেখাই। আমার এটা মনে হয় যে মানে দুর্লভ সমস্ত ছবি, একটু জুম করে দেখো যে দিদির সাথে সুচিত্রা মিত্রর ছবিগুলো, ওই রকম একজন কিংবদন্তী, একজন শিল্পী এবং সাধিকা, তার কাছে গান শেখার দিনগুলো কেমন ছিল সেইটা একটুখানি আমি সকলের কাছে তুলে ধরছি। আপনার এটা সত্যিই আমার মনে হয় যে এইরকম ছবি আপনার কাছে একটা বিরাট ট্রেজারের মতন আর কি। যাই হোক, তো আমি আমার পরের প্রশ্ন হলো এই যে সেই যে সময়, সেই যে সময় আপনি গান শিখছেন, একটু একটু করে বেড়ে উঠছেন, রবীন্দ্রনাথকে চিনছেন, তাকে আত্মস্থ করছেন ইত্যাদি, সেই সময় যে শিল্পীরা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা, তারা কেমন ছিল, তাদের অনুষ্ঠান, তাদের গান গাওয়াটা কেমন ছিল যদি একটু? হ্যাঁ, তখন আমরা যখন শিখতাম তখন আমাদের চারপাশে যে সমস্ত শিল্পীরা ছিলেন, বড় বড় স্বনামধন্য শিল্পী সকলে, হ্যাঁ, যেমন জর্জ দা ছিলেন প্রথমেই বলবো আমি, তা উনি তো একটি হারমোনিয়াম নিয়ে গান গাইতেন, ওনার তো আজকের দিনে যেমন মানে একটা কথা বলতে আমার খারাপ লাগছে তবুও বলছি, খাজনা থেকে বাজনা তা বড্ড বেশি হয়ে গেছে, নানান রকমের ইনস্ট্রুমেন্ট, নানান কিছু নিয়ে যে একটা গান গাওয়া, তার মধ্যে গানের যে রসটা, সেই রসটা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, একটা এন্টারটেনমেন্ট হলো, শুনলাম, ঠিক আছে, ভালো লাগলো, কিন্তু ওটা আমি বাড়ি অব্দি নিয়ে যেতে পারলাম না, আমি যেটা শুনলাম। কিন্তু ওই সময়কার শিল্পীদের যেটা শুনতাম সেটা আমার মনে হয় কি বেশিটা ছিল শিক্ষণীয়, লার্নিং, মানে ওনারা যেভাবে গাইছেন, ওনারা যখন স্টেজে গাইছেন তখনও যেমন গাইছেন, ওনারা যখন শেখাচ্ছেন হয়তো অনেক বেশি ভালো, কিন্তু টাইপটা, প্রসেসটা, মেথডটা একই একই রকমের এই ছিল। আর যেমন অর্ঘ্য সেন ছিলেন, উনি গাইতেন, বিভাদি গাইতেন, ঋতু গুহ, ঋতুদি গাইতেন, তারপর দিদি গাইতেন, দিদির কথাটা তো সব থেকে আগে, মানে দিদি গাইতেন, সাগর সেন গাইতেন, আমার এদের গান খুব খুবই ভালো লাগে, মানে লাগত এবং স্টিল লাগে, আমি এদেরই গান শুনি, বলতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো মায়াদি গাইতেন, মায়া সেন, হ্যাঁ, ভীষণ সুবিনয়, হ্যাঁ, সুবিনয়দার গান, সুবিনয়দার গান তো আমার মনে হয় এন্টারটেনমেন্টের থেকে শিক্ষণীয়টা বেশি,
ভীষণ ভাবে এদের গানের মধ্যে বড়জোর কি থাকতো, একটি তবলা, একটি হারমোনিয়াম, আর না হলে বিশেষ কিছু হলে এসরাজ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। হ্যাঁ, একদম ওই ধারাটাকে এনারা মেনে চলতেন এবং সেটাকেই ওনারা কন্টিনিউ করেছেন, আমাদের মধ্যেও দিয়েছেন, আমরাও সেই ধারাটা থেকে বেরোতে পারছি না, বেরোবও না, ইচ্ছেও নেই বেরোনোর, চাই ওই জিনিসটাকে ধরে রাখতে। এবার যেটা প্রশ্ন আমার আপনার কাছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি, উনি বিশাল সৃষ্টি উনি করে গেছেন, গান, সাহিত্য, নাটক ইত্যাদি, তো সেইটা আপনার জীবনে কতখানি প্রভাব ফেলেছে এবং কিভাবে? আচ্ছা, আমি আমার জীবনে প্রভাব ফেলার আগে না তোমাকে একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ একদিন বসেছিলেন জোড়াসাঁকোতে, তো চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আচ্ছা, তো তখন একজন বৃদ্ধ হাঁপিয়ে হাঁপিয়ে এলেন, তার একটা ছোট মেয়ে বিধবা হয়েছে, সদ্য বিধবা, তিনি এসে বললেন যে আমি রবি ঠাকুরের সঙ্গে দেখা করব। আচ্ছা, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা গান আর সাহিত্যের মধ্যে মধ্যে আছে। তো ঠিক আছে, নিয়ে যাওয়া হলো। তখন বললেন যে আমি তো অন্ধ মানুষ, আমি দেখতেও পাই না, পড়তেও পাই না, আমি বৃদ্ধ, আর আমার মেয়ে সে সদ্য বিধবা হয়েছে, তো সে বেশ কিছুদিন খুব কান্নাকাটি করলো, খুব কান্নাকাটি করলো, কিন্তু হঠাৎ করে আমি শুনলাম তার কান্না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো তখন যখন কান্না বন্ধ হয়ে গেল, আমি তখন জিজ্ঞেস করলাম যে কিরে মা, এত তাড়াতাড়ি সত্তা ভুলে গেলি? তখন সে বলল যে বাবা, আমি রবি ঠাকুরের নৈবেদ্য পড়েছি। ও, তখন ও, হ্যাঁ, নৈবেদ্য পড়েছি। তখন উনি বললেন যে নৈবেদ্য তো কি আছে যে তুই শোক ভুলে গেলি, তখন আমাকে একটু পড়ে শোনা। তো যখন ও আমার মেয়ে আমাকে পড়ে শোনালো, তখন আমিও আমার শোকটা ভুলে গেলাম, কেননা নৈবেদ্যর মধ্যে যে গানগুলো প্রথম রয়েছে, সেই গানের যে কথা, তার ভেতর দিয়ে বুঝতে পারলেন যে জগতে শোক, দুঃখ, তাপ, সুখ সব কিছু আছে, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আছে। সেটাই রবীন্দ্রনাথ বলে গেছেন যে দুঃখ তো আছে, আছে দুঃখ, আছে মৃত্যু, হ্যাঁ, কিন্তু অনন্ত আনন্দও আছে তার মধ্যে। সেইটা বললেন, আমি সেই জন্য আমি সুদূর গ্রাম থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বলে এসেছি। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য। উনি সাহিত্যের মধ্যে ওনার সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য ভাণ্ডার। হ্যাঁ, আর এই ভাণ্ডার থেকে তোমার যখন যেটা প্রয়োজন তুমি নেবে, তো আমার জীবনেও তাই, এই ভাণ্ডার থেকে আমি সংগ্রহ করে যাই, এখনো সংগ্রহ করি। আমার যখন দুঃখ, তখন আমি সেই দুঃখের মধ্যেও কিন্তু আমি খুব একটা দুঃখের গান গাই না, আমি কিন্তু আনন্দের গান গাই। রবীন্দ্রনাথের দুঃখের গান তো আছে, হ্যাঁ, তোমার অসীমে, যেমন নৈবেদ্য গান সেলিব্রেট করেছে, হ্যাঁ, অল্প লইয়া থাকি তাই, এই যে গানগুলো, এগুলোকে আমি তো বলবো বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। হ্যাঁ, এই যে সৃষ্টি, এর মধ্যে তো আলাদা করে কি বলবো, ওনার তো সবকিছুই এক, একটা নৈসর্গিক, তার মধ্যে পূজা, তার মধ্যে প্রেম, উনি প্রেমের কথা লিখতে লিখতে পূজায় পৌঁছে গেছেন, পূজার কথা থেকে উনি প্রেমে চলে এসেছেন, তা ওনার তো সৃষ্টি মানে অপার ভাণ্ডার, এই ভাণ্ডারের মধ্যে ঠিক আলাদা আলাদা করে কিছু বলার মতো না আমার মনে হয়নি। ওনার সাহিত্য, ওনার গান, সাহিত্যের মধ্যে যিনি যেটা বলেছেন, গানের মধ্যেই তার উপলব্ধি, তার প্রতিফলন, ওনার নাটক থেকে উপন্যাস আর ওনার কবিতা থেকে চিত্রকলা, সবটাই তা ওনার নিজের জীবন দর্শন, জীবন দর্শন ছাড়া তার মধ্যে কিচ্ছু নেই। এখন ওনার জীবন দর্শনের সঙ্গে তুমি যদি তোমার জীবনের কিছু মিল পাও, তুমি অবশ্যই নেবে, এবং তাতে তোমার মনে হয় লাভ ছাড়া ক্ষতি নেই। হ্যাঁ, উচিত, এটাই আমার বক্তব্য। সাহিত্য আর সত্যি দারুণ, মানে এইভাবে বিশ্লেষণ করা আমি খুব একটা শুনিনি, এতদিন ধরে আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দেখছি, এত ইন্টারভিউ দেখেছি। যাই হোক, তো আগামী সপ্তাহে আবার মালবিকাদির সাথে কথা বলবো আমরা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটির নাম আনন্দধ্বনি। নমস্কার।